वेलकम टू स्टूडेंट ट्यूटोरियल आमार सकल छात्र छात्री चलो आज के करब षष्ठ श्रेणी गणित वेस्ट बेंगल बोर्डर जो षष्ठ श्रेणी गणित बो रही है से गणित बोर आमरा 26 नम्बर पाता देखे नाओ 26 नम्बर पतार नयर दागे जो भाषार अंकगल रही है देखे नाओ नयर दागे हिसाब करब य भाषार दागे भाषार अंक नयर दागे रही है ए बी सी डी ई पाँचटी अंक रही है एर आगे तुम्हारे हमें समस्त अंक वीडियो करे दिए जरा जरा देखो तादेर जोन आमी डेस्क्रिप्शन बक्से लिंक दिए दीची तुम्हारा देखे भालो करे अंकगुलो प्रैक्टिस करे नियो भालो नम्बर पावे और से ही संगे बोले रखी जरा चैनल नतून तुम्हारा चैनल के सबस्क्राइब करे रखो कारण दो थेके तीन मासेर मध्य तुम्हारे पुरो बोई शेष हो जाए और तुम्हारे नतून भावे स्कूल शुरू हो जाए तुम्हारे नतून भावे स्कूल शुरू हो जाए सब क्लास प्रतिदिन स्कूल हबे जेमन स्वाभाविक भावे जेमन स्कूल हतो दो बच्चर परे तुम्हारे पुरो स्कूल फुल कदमे तुम्हारे हो जाए प्रतिदिन करे स्कूल हबे ताई भालो करे पढ़ाशुना चालिए जाओ दो बच्चर मोटामोटी जाच्छे ताई अवस्थाय गिएछे चलो आमरा देखे नी नयेर दागेर अंक नयेर दागेर एर दागे कि बोलेछे देखे नाओ दुइयेर तीनेर साथे कत जोग करले दुइ पाबो देखे नाओ दुइयेर तीनेर साथे कत जोग करले दुइ पाबो तार आगे बोली देखे नाओ आमि एकटा उदाहरण दिच्छि पाँचेर संगे कत जोग करले नय पाबो देखे नाओ नय पाबो पाँचेर संगे कत जोग करले नय पाबो ताहले आमरा नय पाबो देखो नय थेके पाँच बाद दाओ देखे नाओ नय थेके पाँच बाद दिले कत हबे चार हबे ताहले ए नयेर संगे पाँचेर संगे चार जोग करले नय हबे तार माने पाँचेर संगे कत जोग करले नय पाबो नय थेके पाँच बियोग ठीक एकई रकम भावे ए अंकटा रयेछे दुइयेर तीनेर साथे कत जोग करले दुइ पाबो दुइ थेके दुइयेर तीन बियोग करबो देखो करे निच्छि ताहले नयेर दागे आमि दाग नम्बर दिलाम नय नयेर ए তাহলে দুই বিয়োগ দুইয়ের তিন তাহলে এটা কি হবে সমান ভগ্নাংশে যোগ বিয়োগ করব দুই হচ্ছে লব হরে রয়েছে এক তাহলে এক আর তিনের লসাগু করবো এক আর তিনের লসাগু যাবে না গুণ করে দেব তাহলে কত হবে তিন সমান তিন একে তিন হলো তাহলে আমরা কি করব এর নিচে বসাবো তিন এই তিন থেকে তিনকে কি করব এই এক দিয়ে ভাগ করব দেখে নাও তিনকে এক দিয়ে ভাগ করছি এক তিনে তিন কত হলো তিন হলো এই তিনের সঙ্গে উপরের গুণ করব দেখে নাও দুই গুণিতক তিন বসিয়ে দিলাম বিয়োগ চিহ্ন দিলাম দেখো এই তিনকে এই তিন দিয়ে ভাগ করব দেখে নাও করছি তিনকে তিন দিয়ে ভাগ করছি তিন একে তিন কত হলো এক হলো এই যে ভাগফল এক হলো একের সঙ্গে উপরের গুণ করব দেখে নাও দুই গুণিতক এক হয়ে গেল তাহলে সমান দেখো তিনের সঙ্গে দুই কী করব গুণ করব তিন দুগুণে ছয় বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন বসালাম দুইয়ের সঙ্গে একের কী করব গুণ করব দুই একে দুই নিচে কত বসাবো যেমন তিন ছিল তিন বসিয়ে দিলাম সমান ছয় থেকে দুই বাদ দাও তাহলে দুই থেকে ছয় গুণে যাও দুই তিন চার পাঁচ ছয় কত হলো চার হলো তাহলে চারের নিচে তিন এই যে চারের নিচে তিন হলো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ লব বড় রয়েছে হ্রদ ছোট রয়েছে এই জন্যকে কী করবো চারকে আমরা তিন দিয়ে ভাগ করবো দেখে নাও তিন দিয়ে ভাগ করছি তিন একে তিন বিয়োগ করলে কী হবে চার থেকে তিন বাদ দাও এক হবে তাহলে এক হলো তাহলে এই ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা তাহলে সমান হবে এক পূর্ণ ভাগশেষটা হবে লব আর ভাজকটা হবে হর তাহলে এক পূর্ণ একের তিন তাহলে আমরা কত লিখব দুইয়ের সাতের সঙ্গে দুইয়ের তিনের সঙ্গে কত যোগ করলে দুই পাব লিখব অতএব দুইয়ের তিনের সাথে এক পূর্ণ একের তিন এক পূর্ণ একের তিন যোগ করলে দুই পাব ব্যাস নেক্সট অঙ্ক দেখে নাও বিদ্যাগের অঙ্কটা কী রয়েছে আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্রাঙ্কের একের চার অংশ জল খরচ হয়েছে ছুটির সময় দেখা গেল আরও একের তিন অংশ খরচ হয়েছে ছুটির পরে ট্র্যাঙ্কের কত অংশ জল পড়ে আছে দেখি দেখে নাও তাহলে এই যে একের চার একটু বুঝিয়ে দিচ্ছি বুঝে নাও একের চার যে ভগ্নাংশটি এইটা হচ্ছে একের থেকে ছোট কারণ চার ভাগের এক ভাগ আর সেটা হচ্ছে এক ভাগ এক এইটা হচ্ছে লেস দেন ওয়ান একের থেকে এইটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ একটু বুঝে রাখো প্রকৃত ভগ্নাংশের মান সব সময় একের থেকে ছোট হয় লেস দেন ওয়ান হয় আর অপ্রকৃত ভগ্নাংশের মান গ্রেটার দেন ওয়ান হয় কীরকম ব্যাপারটা একের চার মানে এটা একের থেকে ছোট সংখ্যা তাহলে আমরা এই যে অঙ্কটা করার সময় দেখো এইটা খরচ হয়েছে এটাও খরচ হয়েছে
তাহলে মোট এক অংশ থেকে এই দুটো খরচ বাদ দিয়ে দেব, বাদ দিয়ে দিলে জল পড়ে থাকবে। অথবা একটা অঙ্ক করব আমরা, কি করব যে এক বিয়োগ এইটা যুক্ত এইটা, তাহলে এক বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে এইটা যুক্ত এইটা করব। তাহলে বি বিদ্যাগের অঙ্ক করছি, দেখে নাও। আমি প্রথমে লিখব বিদ্যাগের অঙ্ক মোট অংশ সমান, মোট অংশ সমান এক। তাহলে এই যে এক ছিল, তাহলে এই এক ছিল, এক থেকে কি বলেছে একের চার অংশ জল খরচ হয়েছে, আবার পরে একের তিন অংশ খরচ হয়েছে, দুটোই খরচ হয়েছে। তাহলে যে অংশটা ছিল সেই অংশটা যদি দুটো খরচ হয়ে যায়, খরচ মানে কি কমে গেল, খরচ মানে কি কমে গেল, কমে গেল মানে দুটোই বিয়োগ করব। তাহলে দুটোই যদি বিয়োগ হয় তাহলে আমরা লিখতে পারি, তাহলে পড়ে থাকলো কি বলছে, পড়ে আছে জল, কত পড়ে আছে, তাহলে জল পড়ে আছে এই এক থেকে বিয়োগ এই যে দুটো খরচ হয়েছে এই দুটোকে যোগ করে দেবো প্রথম বন্ধনীর মধ্যে। তার মানে একের চার যুক্ত একের তিন, এটা আর একটা রকম পদ্ধতিতে দেখাবো। এক বিয়োগ এইটা, তাহলে সমান দেখে নাও, এইটা এক থাকলো এক বিয়োগ চিহ্ন দিয়ে, এইটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও। ভগ্নাংশে যোগ বিয়োগে কী বলেছিলাম, চার আর তিন লসাগ করবো, চার আর তিন হরগুলো, তাহলে যাবে না, চার আর তিন গুণ করে দিলে কী হবে, চার গুণিতক তিন, চার তিনে বারো হয়ে যাবে। তাহলে আমি বারো বসিয়ে দিলাম, এই বারোকে কী করবো, চার দিয়ে ভাগ করবো। দেখে নাও বারোকে আমি চার দিয়ে ভাগ করছি, তাহলে চার তিনে বারো কত হলো, তিন হলো, এই তিনের সঙ্গে উপরের গুণ, একের তিনেকে তিন বসালাম যোগ চিহ্ন, এই বারোকে আমি এই তিন দিয়ে ভাগ করবো। দেখে নাও তিন চারে বারো, তাহলে কত হলো, ভাগফল চার, এই চারের সঙ্গে আমি এই একের গুণ করবো, তাহলে চার একে চার, বন্ধনী শেষ, সমান এক বিয়োগ, এই দুটো যোগ করলে কত হবে, চার আর তিন যোগ করলে কত হবে, চার পাঁচ ছয় সাত, সাত হবে, তিন আর চার, তিন চার পাঁচ ছয় সাত, তাহলে সাত, সাতের নিচে বারো হলো, সমান এটাকে আবার ভগ্নাংশে যোগ বিয়োগ করব। তাহলে এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে দেখো এটা হচ্ছে এক, এই একে এটা হচ্ছে লব, হরে এক বসিয়ে নাও। তাহলে এইবার কী করবো, এক আর বারো লসাগ করবো, এক আর বারো লসাগ করলে কত হবে, বারো একে বারো হবে, বারোকে এক দিয়ে ভাগ করবো। দেখে নাও বারোকে আমি এক দিয়ে ভাগ করছি, এক একে এক, দুই নামলো, এক দুয়ে দুই, তাহলে বারো হলো, বারোর সঙ্গে একের গুণ, তাহলে বারো একে বারো হলো। বিয়োগ বারোকে বারো দিয়ে ভাগ করো, তাহলে বারোকে আমরা বারো দিয়ে ভাগ করছি, বারো একে বারো কত হলো, এক হলো, একের সঙ্গে সাতের গুণ, তাহলে এক সাথে সাত সমান। দেখে নাও বারো থেকে সাত বাদ দাও, বারো থেকে সাত বাদ দিলে সাত মুখে বলো, সাত আট নয় দশ এগারো বারো কত, এখানে হয় পাঁচ, তাহলে পাঁচ বসালাম উপরে, নিচে বসালাম বারো। এই জলটি কি বলেছে, ছুটির পরে ট্রাঙ্কে কত অংশ জল পড়ে আছে, এবার লিখতে হবে, অতএব ছুটির পরে ট্রাঙ্কে পাঁচের বারো অংশ জল পড়ে আছে, তাহলে জল পড়ে আছে। এই অঙ্কটাকে অন্যরকম পদ্ধতিতে দেখাচ্ছি, দেখো তাহলে এই অঙ্কটাকে তোমরা, এই যে এক বিয়োগ একের চার যুক্ত একের তিন, দুটোই খরচ হয়েছে বন্ধনীর মধ্যে, না দিয়েও করতে পারো, দেখে নাও, দেখে দিচ্ছি। তাহলে মোট অংশ তোমরা লিখবে কি, এটাকে অন্যভাবে লিখতে পারো, অথবা মোট অংশ, মোট অংশ সমান কত, এক, তাহলে জল পড়ে আছে, দেখে নাও জল পড়ে আছে, এক বিয়োগ প্রথমে খরচ হয়েছিল কত, একের চার, দেখো একের চার বিয়োগ করে দিলাম, আবার বিয়োগ, দেখো আবার বিয়োগ, একের তিন অংশ খরচ হয়েছে দ্বিতীয়বার, তাহলে একের তিন, তাহলে এক বিয়োগ একের চার বিয়োগ একের তিন, তাহলে এই ক্ষেত্রে দেখো কী করব, সমান একের নিচে এক বসিয়ে নাও, এক সঙ্গে করো, দেখে নাও এক চার তিনের লসাগ করবো, এক চার তিনের লসাগ, যাবে না গুণ করে দাও, তাহলে এক চারে চার, চার তিনে বারো কত হলো, বারো হলো, বারো নিচে বসিয়ে দাও, বারো থেকে বারোকে এক দিয়ে ভাগ করো, দেখো বারোকে এক দিয়ে ভাগ করলে এক একে এক, দুই এক দুয়ে দুই কত হলো, বারো, বারোর সঙ্গে একের গুণ, তাহলে বারো একে বারো, বিয়োগ এই যে বিয়োগ চিহ্ন ছিল বিয়োগ চিহ্ন দিলাম, এই বারোকে চার দিয়ে ভাগ করো, দেখে নাও বারোকে আমি চার দিয়ে ভাগ করছি, চার তিনে বারো কত হলো, তিন, এই তিনের সঙ্গে করে উপরের গুণ, তাহলে তিন একে তিন বসিয়ে দিলাম, এই বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, এই বারোকে দেখো তিন দিয়ে ভাগ করবো, দেখে নাও বারোকে
তিন দিয়ে ভাগ করছি, তিন চারে বারো, তাহলে কত হলো চার হলো, এই চারের সঙ্গে উপরের গুণ, চারেকে চার বসিয়ে দিলাম। এইবার দেখে নাও, বারো থেকে তিন বাদ দাও, তাহলে তিন থেকে বারো ডেকে যাও, তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, কত হলো এখানে নয়, তাহলে নয় বসালাম, দেখো বিয়োগ চার, নিচে দেখো বারো সমান, আবার দেখো নয় থেকে চার বাদ দাও, চার মুখে বলো চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে এখানে হলো পাঁচ, তাহলে পাঁচ বসিয়ে দিলাম, নিচে দেখো বারো, দেখো দুটো অঙ্ক একই এসেছে কি না, পাঁচের বারো আর এখানে দেখো পাঁচের বারো, তাহলে ছুটির পরে ট্রাঙ্কে পাঁচের দুই অংশ জল পড়ে আছে। তোমরা যে অঙ্কটি করবে কোনো সমস্যা নেই, যেরকম পদ্ধতিতে করবে সেরকমই হবে, কোনো সমস্যা নেই, নাম্বার অবশ্যই তোমাদের দেবে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই, সিদ্ধাগের অঙ্ক। সিদ্ধাগে কি বলেছে, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম, আমার দুই বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে একের দুই অংশ, একের তিন অংশ এবং দুইয়ের পাঁচ অংশ খেলো, মানে আয়ুষ খেলো একের তিন অংশ, সাবানা খেলো দুইয়ের পাঁচ অংশ, এটাই যথাক্রমে বোঝায়, কারণ যার নাম আগে আছে সে এই সংখ্যাটা হবে, যার নাম পরে আছে তার এইটা হবে, এটাকে বলে যথাক্রমে, ইংরেজিতে বলে রেসপেক্টিভলি, এই যে যথাক্রমে কথাটা আছে, যথাক্রমে পরপর খেলো, কেকের বাকি অংশ আমি খেলাম, তাহলে কে কত কেক খেলো, দেখো কেকের মোট অংশ কত, এক, তাহলে এক বিয়োগ সাবানা খেয়েছে এটা, এটা বিয়োগ, আবার আয়ুষ খেয়েছে এটা, এ আয়ুষ খেয়েছে এটা বিয়োগ, আবার সাবানা খেয়েছে এটা, এটা বিয়োগ, তাহলে করে দিলে যেটা বিয়োগ করে দেওয়ার পরে যেটা থাকবে সেটা আমি খাবো, তাহলে কে বেশি খাবে তখন ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে আগে দেখি চলো আমি কত খেলাম, তাহলে দেখে নাও আমি কত খেলাম দেখাচ্ছি, তাহলে এইরকম একটা দাগ টেনে দেবে, দিয়ে এখানে শীত দাগ দিলাম, শীত দাগ দিয়ে দেখো মোট অংশ লিখছি, মোট কেক সমান এক অংশ, এক অংশ, তাহলে আমি খেলাম কেক, আমি কেক খেলাম কত, এক বিয়োগ দেখো সাবানা আয়ুষ খেয়েছিল, সাবান খেয়েছিল একের তিন, আর এই আয়ুষ খেয়েছিল একের তিন, সাবানা খেয়েছিল দুয়ের পাঁচ, তাহলে এটা বিয়োগ করবো, তাহলে বিয়োগ দেখে নাও, বিয়োগ একের তিন বিয়োগ দুয়ের পাঁচ, বিয়োগ দুয়ের পাঁচ, দেখে নাও এটা আমি খাবো, এটা বিয়োগ করে দিচ্ছি, দেখে নাও সমান, দেখাও এখানে রয়েছে এক, তাহলে এক তিন পাঁচ, এক তিন আর পাঁচ, লসাগ করবো যাবে না, গুণ করে দাও, তাহলে এক তিনে তিন, তিন পাঁচে পনেরো, পনেরো হয়ে গেল, পনেরো আমি নিচে বসিয়ে দিলাম, সেই একই নিয়ম, পনেরোকে এক দিয়ে ভাগ করো, পনেরোকে এক দিয়ে ভাগ করলে এক একে এক, পাঁচ এক পাঁচে পাঁচ, পনেরো হলো, পনেরোর সঙ্গে একের গুণ, তাহলে পনেরো একে পনেরো বসিয়ে দিলাম, বিয়োগ এই পনেরোকে, এই পনেরোকে তিন দিয়ে ভাগ করো, দেখে নাও পনেরোকে তিন দিয়ে ভাগ করছি, তাহলে তিন পাঁচে পনেরো, কত হলো পাঁচ, পাঁচের সঙ্গে উপরের গুণ, পাঁচ একে পাঁচ, বিয়োগ চিহ্ন বসিয়ে দাও, পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করো, পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো, কত হলো তিন, এই তিনের সঙ্গে উপরের গুণ, তাহলে তিন আর দুই গুণ করলে কত হবে, তিন দুগুণে ছয় সমান, দেখে নাও পনেরো থেকে পাঁচ বাদ দাও, তাহলে দেখে নাও পনেরো থেকে পাঁচ বাদ দিচ্ছি, পাঁচে পাঁচে পাঁচ থেকে পাঁচ বাদ গেলে শূন্য আর এক, তাহলে কত হলো দশ, এই দশ থেকে আবার ছয় বাদ দাও, ছয়, তাহলে ছয় থেকে দশ ডেকে যাও, ছয় সাত আট নয় দশ চার, তাহলে চার হলো, নিচে হলো পনেরো, তাহলে আমি কেক খেলাম চারের পনেরো অংশ। এইবারে দেখো, এবার কে বেশি কেক খাবে সেটা করতে গেলে ছোটো বড়ো সাজাতে হবে, করছি দেখবে চলো, দেখে নাও এবারে কে বেশি খেয়েছে সেটা করতে গেলে ছোট থেকে বড় করতে হবে, তাহলে আয়ুষ খেয়েছে, দেখো আয়ুষ, আয়ুষ খেয়েছে, আয়ুষ খেয়ে খেয়ে কত অংশ, একের, আয়ুষ খেয়েছে একের তিন অংশ, তাহলে একের তিন অংশ, আর সাবানা খেয়েছে, সাবানা খেয়েছে কত অংশ, দুইয়ের পাঁচ অংশ, আর আমি খেয়েছি, আমি খেয়েছি কত অংশ, এই যে বেরোলো যেটা কত অংশ বেরোলো, চারের পনেরো অংশ, চারের পনেরো অংশ, তাহলে এইটাকে আমরা কী করবো, ছোটো থেকে বড়, ছোটো থেকে বড় আগে শিখিয়েছি, আগের ভিডিওতে দেখেছো, যারা যারা দেখো নি তাদের জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও, দেখো একের তিন দুইয়ের পাঁচ চারের পনেরো, লব হরগুলোর লসাগ করবো, তিন পাঁচ পনেরো, দেখে নাও এখানে করছি, তিন পাঁচ আর পনেরোর লসাগ করবো, কতই যাবে, তিনে যাবে, দেখে নাও তিন, তিন একে তিন পাঁচ যাবে না, নামি নেমে গেল, তিন পাঁচে পনেরো, পাঁচ আবার দেখো পাঁচ পাঁচ রয়েছে, পাঁচে যাবে, তাহলে পাঁচে এক নেমে গেল, পাঁচ একে পাঁচ, পাঁচ একে পাঁচ, তাহলে কি তিন আর পাঁচ গুণ, তিন গুণিত পাঁচ, তাহলে কত হবে, তিন পাঁচে পনেরো, দেখে নাও এই যে পনেরো হলো,
তাহলে সমান দিলাম, সমান দিয়ে দেখো একের তিন এইটাকে বাড়িয়ে দিলাম, আর সমান দিলাম দুইয়ের পাঁচ এটা বাড়িয়ে দিলাম, এবার চারের পাঁচ সমান চারের পাঁচ এই মাঝেরটা বাড়িয়ে দিলাম। এইবার পনেরোকে দেখো এই হর দিয়ে ভাগ করব, দেখো করছি পনেরোকে হরে আছে তিন, তিন দিয়ে ভাগ করলাম, তিন পাঁচে পনেরো, দেখো কত পাঁচ, তাহলে গুণ গুণ উপরে পাঁচ দেব নিচে পাঁচ দেব, সমান কত হবে পাঁচ একে পাঁচ আর নিচে দেখো পাঁচ তিনে পনেরো। ঠিক একই রকমভাবে ওই যে পনেরো হয়েছিল লসাগু, এই পনেরোকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব, এ হর দিয়ে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ, পাঁচ তিনে পনেরো কত হলো তিন, এই তিনের সঙ্গে দেখো উপরে গুণ নিচে গুণ, উপরে তিন গুণ নিচে তিন গুণ, তাহলে সমান কত হবে তিন দুগুণে ছয় পাঁচ তিনে পনেরো। এরপর দেখো এখানে গুণ এখানে গুণ, এই যে লসাগু হয়েছিল পনেরো, সেই পনেরোকে পনেরো দিয়ে ভাগ করব, তাহলে লসাগু পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে পনেরো একে পনেরো কত হলো এক, তাহলে উপরে এক গুণ নিচে এক গুণ, সমান কত হবে চার একে চার আর নিচে পনেরোকে পনেরো, তাহলে এটা হবে পনেরো হবে এটা পনেরো, তাহলে একের পনেরো চার একে চার পনেরো একে পনেরো। এইবার দেখে নাও পনেরো 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 আছে বাদ দিয়ে দাও, তা দেখো পাঁচ ছয় চার, তাহলে ছয় ছয় মানে কার বেশি খেল সাবানা, এটা হচ্ছে সাবানা, তাহলে লিখব অতএব সাবানা বেশি খেয়েছে বা খেলো, সাবানা বেশি খেলো, সাবানা বেশি কেক খেলো। চলো নেক্সট অঙ্ক দেখে নাও, দেখে নাও নেক্সট হচ্ছে ডির দাগে, রতনবাবু তার ২৫ বিঘা জমির ১৬ বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষাদেবী তার ১৫ বিঘা জমির মধ্যে ৮ বিঘা জমিতে পাট চাষ করেছেন, হিসাব করে দেখি রতনবাবু উষাদেবী তাদের জমি কত অংশ পাট চাষ করেছেন, কত অংশ কে কার কত অংশ পাট চাষ করেছেন, কে বেশি পাট চাষ করেছে বের করতে হবে। দেখো রতনবাবু ২৫ বিঘা জমির মধ্যে ১৬ বিঘা জমিতে পাট চাষ করেছেন, তাহলে এই যে ২৫ বিঘার মধ্যে ১৬ বিঘা কত অংশ করেছে, তাহলে লিখব ১৬র নিচে ২৫, রতনবাবু পাট চাষ করেছেন ১৬র নিচে ২৫, আর উষাদেবী পাট চাষ করেছেন তার ১৫ বিঘা ছিল তাহলে ৮ বিঘা করেছে, তাহলে ৮-এর নিচে ২৫ ১৫, তাহলেও রতনবাবু করেছেন ১৬র নিচে ২৫ অংশ পাট চাষ আর উষাদেবী করেছেন ৮-এর নিচে ১৫ অংশ পাট চাষ, এই দুটো প্রথম অংশ বেরিয়ে গেল, কে কত অংশে পাট চাষ করেছেন আমি দেখাচ্ছি এক্ষুনি, আর কে বেশি পরিমাণ পাট চাষ করলো ছোটো থেকে বড় সাজাতে হবে। চলো আমরা করে নিচ্ছি, তোমরা কী করবে এইরকম একটা দাগ টেনে দেবে, দিয়ে এটার দাগ নম্বর দেবে ডি, ডি দিয়ে লিখবে কী লিখবে, প্রথমে লিখবে রতনবাবু পাট চাষ করেছেন, রতন বাবু এটা রতনবাবু পাট চাষ করেছেন কত অংশ, না ১৬র নিচে ২৫ অংশ, উষাদেবী এবার লিখবে উষাদেবী, তাহলে উষাদেবী এবার ডট ডট দিয়ে দাও পাট চাষ করেছেন কত, ৮-এর নিচে ১৫ বিঘা জমি, ৮-এর নিচে ১৫ অংশ। এই এরপর দেখো এটাকে ছোট থেকে বড় সাজিয়ে নাও, তাহলে দেখো তাহলে রতনবাবু রতনবাবুর রতনবাবু আর উষা দেবী, তাহলে রতনবাবু কত ১৬র নিচে ২৫ আর রতনবাবু ৮-এর নিচে ১৫, এটাকে আমরা ছোট থেকে বড় উপরে বললাম, হরগুলো এটা লব এটা হর, এটা লব এটা হর, হরগুলো লসাগু, তাহলে ২৫ আর ১৫ লসাগু করবো, দেখে নাও এখানে রাফে করতে হবে, তোমরা রাফ করতে গেলে এরকম করে টেনে দেবে, কিন্তু এটা কিন্তু নিয়ম, নালে কেটে দেওয়া হয় অঙ্ক, রাফ আর ফেয়ার একই ধরে নেওয়া হয়, ২৫ আর ১৫ কী করবো দেখে নাও, ২৫ আর ১৫র লসাগু করবো কতই যাবে, পাঁচ আছে পাঁচ 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 দিয়ে যাবো, পাঁচ পাঁচে ২৫ পাঁচ তিনে ১৫ আর যাবে না, তাহলে পাঁচ গুণিতক পাঁচ গুণিতক তিন, তাহলে পাঁচ গুণিতক পাঁচ গুণিতক তিন সমান কত, পাঁচ পাঁচ ২৫ ২৫ তিনে ৭৫, তাহলে ৭৫ হলো, তাহলে সমান দিলাম দেখো ১৬র নিচে ২৫ লিখলাম, এইটাকে বাড়িয়ে দাও গুণ চিহ্ন গুণ চিহ্ন, ঠিক একই রকমভাবে এটা করব ৮-এর নিচে ১৫ এটাকে বাড়িয়ে দিয়ে গুণ চিহ্ন গুণ চিহ্ন, এই যে ৭৫ হলো ২৫ দিয়ে ভাগ করব, দেখে নাও ৭৫কে ২৫ দিয়ে ভাগ করছি, ২৫ তিনে ৭৫ কত হলো তিন হলো, তিনকে দেখো উপরে গুণ করব নিচে গুণ করব, তাহলে কত হবে ১৬, ১৬কে তিন দিয়ে গুণ করবে ১৬ তিন ৪৮, যদি কেউ নামটা না জানো
কোনো অসুবিধা নেই, ষোলোর সঙ্গে তিন গুণ করো, তিনের নামটা কিন্তু জানতে হবে, তিন ছ আঠারো, হাতের হলো এক, তিনেকে তিন, হাতে ছিল এক চার, আটচল্লিশ, বা সরাসরি ষোলো তিনে আটচল্লিশ বসাবে, আর নিচে বসাবে পঁচিশ তিনে পঁচাত্তর। কেউ যদি নামটা না জানো, পঁচিশ আর তিন গুণ করে দেবে, পঁচিশ গুণিতক তিন, তিন পাঁচে পনেরো, হাতের হলো এক, তিন দুগুণে ছয়কে সাত, পঁচাত্তর। কোনো অসুবিধা নেই, লজ্জার কিছু ব্যাপার নেই যে আমি ষোলোর নামটা জানি না, পঁচিশের নামটা জানি না। এক থেকে দশ পর্যন্ত কিন্তু নামটা ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু ফাঁকা হয়ে যাবে। সমান, এবার এটা কি করব, এই পঁচাত্তরকে দেখো পনেরো দিয়ে ডাকবো, পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করব, তাহলে পনেরো পাঁচে পঁচাত্তর, তাহলে কত হলো, পাঁচ হলো। এই পাঁচকে উপরে গুণ করব, নিচে গুণ করব, দেখো পাঁচ আর নিচেও পাঁচ, তাহলে আটের সঙ্গে পাঁচ গুণ, আট পাঁচে চল্লিশ, আর পনেরোর সঙ্গে পাঁচ গুণ করলে পনেরো পাঁচে পঁচাত্তর। তাহলে কী হবে দেখো, এখানে পঁচাত্তর, এখানে পঁচাত্তর বাদ দিয়ে দাও, আটচল্লিশ আর চল্লিশ কে বড়, আটচল্লিশ, তাহলে কে, রতনবাবু। তাহলে কে বেশি চাষ করেছে, রতনবাবু, তাহলে এখানে লিখবো রতনবাবু বেশি জমিতে পাট চাষ করেছেন, অতএব রতনবাবু, এরকম লিখবো রতনবাবু বেশি জমিতে, বেশি জমিতে পাট চাষ করেছেন। চলো নেক্সট অঙ্ক, এটা লাস্ট অঙ্ক এবং ঈদ দাগের অঙ্ক। দেখুন, আমার পনেরো মিটার লম্বা সাদা ফিতে আছে, পনেরো মিটার লম্বা, আমি একের তিন অংশ কেটে নিলাম, মানে এই ফিতা থেকে কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কত লম্বা বের করি, তাহলে চলো আমরা করে নিচ্ছি। দেখেন কি রয়েছে অঙ্কটি, আমার পনেরো মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি একের তিন অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কত লম্বা বের করি। তাহলে দেখো আমরা কি করব, দেখো পনেরো মিটারের মধ্যে একের তিন অংশ কেটে নিলাম, তাহলে কেটে নিলাম কত, তাহলে পনেরো গুণিতক একের তিন করে দিলে, দেখো পনেরো গুণিতক একের তিন কাটাকাটি করে দেবো, তিন পাঁচে পনেরো, তাহলে পাঁচ মিটার কেটে নিলাম, পড়ে রইল কত, তাহলে পনেরো বিয়োগ পাঁচ করবো, তাহলে কত হবে, দশ হয়ে যাবে। তাহলে এইটা চলো আমরা করে নিচ্ছি। তাহলে দেখো পনেরো মিটার লম্বা সাদা ফিতে, তাহলে এটা হচ্ছে শেষের দাগের দাগ নম্বর কত, এরকম একটা দাগ দিয়ে দাও, দিয়ে এরকম ঈদ দাগ, তাহলে মোট ফিতেটা কত, মোট ফিতে, ফিতা সমান পনেরো মিটার, কেটে নিলাম, তাহলে কেটে নিলাম, কেটে নিলাম কত, পনেরো মিটার ফিতে কেটে নিলাম, দেখে নাও একের তিন অংশ, তাহলে গুণিতক একের তিন, তাহলে কেটে নিলে দেখ কাটো, তিন পাঁচে পনেরো সমান পাঁচ মিটার, তাহলে কেটে নিলাম কত, পাঁচ মিটার, তাহলে পড়ে রইল ফিতে কত, তাহলে এখানে উত্তর চেয়েছে পড়ে রইল সেটি কত লম্বা, তাহলে ফিতে পড়ে রইল, ফিতা, ফিতা বলেছে না, ফিতে বলেছে, ফিতে, ফিতা না, ফিতে, ফিতে পড়ে রইল, দেখো দশ থেকে পনেরো থেকে পাঁচ বাদ, পনেরো বিয়োগ পাঁচ সমান দশ মিটার, তাহলে ফিতে পড়ে রইল দশ মিটার, তাহলে সেটি কত লম্বা, মানে কত অংশ, দেখো অংশ করতে গেলে কি করব, দেখো দশ মোট ছিল ফিতাটা পনেরো, আর দশ, তাহলে কি করব, দশের নিচে পনেরো, তাহলে এইটা হচ্ছে প্রথম, কত অংশ ফিতে পড়ে রইল, তাহলে কত অংশ ফিতে পড়ে রইল অংশ করতে গেলে, তাহলে ফিতে পড়ে রইল দশের নিচে পনেরো, তাহলে কাটাকাটি করো, দেখো শূন্য আর পাঁচ আছে, পাঁচ দিয়ে কাটবো, পাঁচ দুগুণে দশ, পাঁচ তিনে পনেরো সমান দুয়ের তিন অংশ, এটা অংশ হলো। তাহলে এটা উত্তর কী চেয়েছে, কত অংশ সাদা ফিতে পড়ে রইল, লিখবো আমরা অতএব দুয়ের তিন অংশ সাদা ফিতে পড়ে রইল। এরপরে উত্তর চেয়েছে সেটি কত লম্বা বের করি, তাহলে সেটি বের করে দিয়েছি দশ মিটার, দশ মিটার লম্বা, এই করে তোমরা অ্যান্সার লিখে দিও। চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে অল নোটিফিকেশান অন করে নাও, যারা নতুন তাদেরকেই বলছি, আর যারা পুরনো তোমরা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে রেখেছো তোমরা যথাসময়ে, তোমাদের যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে, একটু সময় করে অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে রেখো, খুব ভালো নম্বর পাবে আমি বলছি। ভালো থেকো, সুস্থ থেকো, স্কুল জোর কদমে শুরু হয়ে যাবে এবারে।
জোর কদমে শুরু হয়ে যাবে দু বছর পরে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও ভালো রেজাল্ট করার জন্য। সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।